মৌলভীবাজারের জঙ্গি আস্তানা ফতেপুরে চলছে সোয়াতের অভিযান। শব্দ শুনে ঘুম থেকে উঠি, এখানে পুলিশ প্রশাসন এসে আস্তা বাড়ি ঘেরাও করছে, সারা এলাকাটাই পুলিশ ঘেরাও করে রাখছে। বড়হাটের আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, গোলাগুলি ও গ্রেনেড নিক্ষেপ। কুমিল্লায়ও জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘেরাও। কাউন্টার টেরোরিজম ইউনিট একজনকে ধরার পর তার দেওয়া তথ্য মতে এখানে আমরা একটা বাড়ি কর্ডন করে রেখেছি, ভিতরে একজন জঙ্গি অবস্থান করছে যার কাছে অনেক বিস্ফোরক দ্রব্যাদি আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিত রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটে আতিয়া মহলে নিহত চার জঙ্গির একজন মুসা, ধারণা পুলিশের, শিক্ষকতার আড়ালে প্রতিটি অপারেশনে নেতৃত্বে ছিল এই জঙ্গি নেতা। দেশকে পিছিয়ে দিতে সব সময় চক্রান্ত করছে বিএনপি, ফরিদপুরের প্রধানমন্ত্রী। সন্ত্রাস জঙ্গিবাদ রুখে দেওয়ার অঙ্গীকার, উন্নয়ন অব্যাহত রাখতে আবারও ভোট চাইলেন নৌকায়। কাল সিটি নির্বাচনে ভোট গ্রহণে প্রস্তুত কুমিল্লা, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জিরো টলারেন্স পুলিশের, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কমিটি গঠন নিয়ে বেকায়দায় চট্টগ্রাম মহানগর বিএনপি, 3 মাসের আলটিমেটাম থাকলেও 6 মাসেও না হওয়ায় হতাশ নেতাকর্মীরা। এবং ডাস্টবিনে কুড়িয়ে পাওয়ার 37 দিন পর শিশু 21 আদালতের নির্দেশে পেল মায়ের কোল, শিক্ষা বিমা করার পরই হস্তান্তর। জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারের ফতেপুরে ঘিরে রাখা বাড়িটিতে সোয়াতের অভিযান চলছে। এছাড়া বড়হাট এলাকার বাড়িটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাড়ি দুটির 2 কিলোমিটার এলাকা জুড়ে 144 থানা জারি করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে ফতেপুর ও বড়হাটের দুটি বাড়ির চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এক পর্যায়ে বড়হাটের বাড়িটি ঘিরে পুলিশের উপর গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। অন্যদিকে সকাল থেকে ফতেপুর এলাকার বাড়িটি থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছার পর অভিযান শুরু করে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, যুক্তরাজ্য প্রবাসী সাইফুর রহমান ওই বাড়ি দুটির মালিক, আর বাড়ি দুটি দেখাশোনা করতেন জুয়েল নামে একজন। আমরা লেবু সাতান ফুডির বাসা, এটা লন্ডন থাকে, তারা লন্ডন প্রবাসী, এখন কেয়ারটেকার যারা আছে ও তো কেয়ারটেকারে বাসা ভাড়া দিছে আর কি জমি, ওইরকম সন্দেহ করে করিয়ে তারা এখন কেয়ারটেকারে যে বাড়ি আছে ফতেপুর, ফতেপুরেও তারা অন্য এরা পুলিশ এরা বাড়িগুলি এটা ঘেরাও দিলেছে। আর আমার ভাইও ওখানে ডিউটি করতা, তা রাত 2টার দিকে আইসে আমার বাড়ির দ্বারও আইয়া তালা চাবি নিয়া রুমটা তালা মারা হয়েছে। এখন আমরা কনফার্ম না কি আছে দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকরামুল কবির, সেখানকার এখনকার অবস্থা জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। আমি এই যে ফতেপুরে আছি, আপনি জানেন যে জঙ্গি আস্তানা এই ফতেপুরের পাশেই, এইখানে রাস্তা সড়ক যেটা রয়েছে সড়কের এই পাশে হচ্ছে গিয়ে ফতেপুর, ওই পাশে হচ্ছে গিয়ে নাসিরপুর, এবং নাসিরপুরেই যে জঙ্গি আস্তানাটা সেই আস্তানার উপরে 6:18 থেকেই সোয়াতে যে অভিযান শুরু করেছে তা এখন পর্যন্ত চলছে। আমরা 6:18 থেকে এখন পর্যন্ত প্রায় 200-র উপরে গুলির শব্দ শুনেছি এইখান থেকে, এবং যেটা আমরা 6:10 সময় সোয়াত তার এই আঙ্গিনায় ঢুকে, অর্থাৎ জঙ্গি আস্তানায় ঢুকে, তারপর থেকেই 6:18 থেকে গুলি শুরু করে। আমরা এখন পর্যন্ত যে এই প্রায় 2 শতাধিক গুলির শব্দ শুনেছি, এই গুলির শব্দগুলো একই ধরনের গুলির
শব্দ শুনেছি, এগুলি শব্দগুলো কে করছে এবং কারা করছেন, কোথা থেকে করছেন এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো কিছু জানিনি। তবে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে কি সুয়াতের সেই একটা যে বাড়ি আছে সেই বাড়িটি সড়ক থেকে ঢুকার জন্য একটা ছোট রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে সেই বাড়িতে ঢুকেছে সুয়াত 6:10 দিকে। তারপর থেকে 6:18 থেকে এখন পর্যন্ত গুলি চলছে। মামুন, আপনি একটু জানিয়ে রাখছি যে গতকালকে রাত্রি থেকে এই এলাকা এবং মৌলভীবাজার শহরের আরেকটি বাড়ি বড়হাট এলাকা দুইটি বাড়ি ঘিরে রাখে এবং ভোররাত 3:30-4 দিকে এই বাড়িটি চিহ্নিত করা হয় এবং বড়হাটের বাড়িটি চিহ্নিত করে, দুটি বাড়ি চিহ্নিত করে ঘিরে রাখে পুলিশ, র‍্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্যরা। ধীরে ধীরে সময় যেতে থাকে এবং 5:10 আগে, প্রায় 10 মিনিট আগে সোয়াত টিম এখানে অবস্থান নেয়, এখানে আসে এবং সেই টিমটি ঢাকা থেকে সরাসরি এখানে আসে। তো আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে কি এই এলাকার অভিযান শেষে টিমটি যাবে মৌলভীবাজারের বড়হাটা এলাকায় এবং বড়হাটা এলাকায় তারা অভিযান চালাবে। এক পর্যন্ত বড়হাটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ, র‍্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মামুন, আপনাকে একটি শব্দ শোনাতে চাচ্ছি, যদি আপনি শুনে থাকেন। এখানে প্রচণ্ড গুলি শব্দ হচ্ছে, প্রচণ্ড গুলি এখন পর্যন্ত চলছে এবং সেই গুলির শব্দ তখনই শেষ হবে যখন অভিযান শেষ হবে এবং অভিযান শেষ হলেই আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদের তা আমরা জানিয়ে দেব। মামুন, এই ছিল জঙ্গি আস্তানার সর্বশেষ খবর মৌলভীবাজার এলাকার। একটা মূল খবর, পরবর্তীতে এ বিষয়ে আরো তথ্য জানাবো আপনার কাছে দর্শক। মৌলভীবাজারের ফতেপুর এবং বড়হাট এলাকায় জঙ্গি আস্তানের সন্দেহে দুইটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী একরামুল কবির। জঙ্গি আস্তানের সন্দেহে কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালাতে গিয়ে এই জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায় বলে জানায় পুলিশ। তিনতলা ভবনটিতে একজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার। এছাড়া বাড়িটির ভেতর বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে বলেও ধারণা করছে পুলিশ। এরই মধ্যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট ঢাকা ডিএমপি, ঠিক আছে, তাদের তারা একটা বিষয় নিয়ে কাজ করছিল। তো একজনকে ধরার পর তার দেওয়া তথ্য মতে এখানে আমরা একটা বাড়ি কর্ডন করে রেখেছি এবং তার দেওয়া তথ্য মতে এখানে ভিতরে একজন জঙ্গি অবস্থান করছে, যার কাছে মানে অনেক বিস্ফোরক দ্রব্যাদি আছে, ঠিক আছে। এখন সুনির্দিষ্টভাবে বলতে হলে বিস্তারিত দেখে তারপরে কথা বলতে হবে। মৌলভীবাজারের দুটি আস্তানে বড় কোনো জঙ্গি থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রাণহানি ঠেকাতে যে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মৌলভীবাজার যেটা শহর এলাকায় সেখানে যারা অবস্থান করছে তারা কয়েকজন, তিন চারজন হতে পারে, এটা প্রাথমিক ইনফরমেশন। খলিলপুর ইউনিয়ন সেখানে হয়তো আরো 2-4 জন বেশি থাকতে পারে। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে 2-1 জন মহিলা সদস্য সেখানে থাকতে পারে। সিলেটে যেটা আমরা ই করেছিলাম, প্রাণহানি না ঘটে সেই জন্যই আমরা সেনাবাহিনীকে অধিকতর সতর্কতার সঙ্গে এই অপারেশনটা পরিচালনা করার জন্য দায়িত্বটা দেওয়া হয়েছিল। আর এখানে যদি প্রয়োজন হয়, যে এখানে যেই সহযোগিতা লাগে, আমরা চাই যে তোর প্রাণহানি না ঘটে, সেই প্রাণহানি কমাতে কিংবা না ঘটাতে আমরা যা প্রয়োজন তাই করব। সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানে নিহত 4 জঙ্গির একজন মাইনুল ইসলাম ওরফে মুসা, এমনটাই ধারণা পুলিশের। ইংরেজি মাধ্যমের একজন শিক্ষক থেকে ভয়ঙ্কর জঙ্গি নেতা হয়ে উঠেছিলেন জেএমবির অপারেশনালের এই প্রধান। শিক্ষকতার আড়ালে বেহেস্তে যাওয়ার লোভ দেখিয়ে সদস্য সংগ্রহ থেকে শুরু করে নব্য জেএমবির প্রতিটি অপারেশনে নেতৃত্ব দিত এই জঙ্গি নেতা। বৃহত্তর চট্টগ্রাম এবং সিলেট জুড়ে ছিল তার বিস্তৃত জঙ্গি নেটওয়ার্ক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
রাজশাহীর প্রত্যন্ত বাগমারা এলাকার ছোট্ট একটি মসজিদের মুয়াজ্জিন আবুল কালাম মোল্লার ছেলে মাইনুল ইসলাম ওরফে মুসা। রাজশাহীর তাহিরপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে মুসা বিগত 2014 সালের জুন মাস থেকে শিক্ষকতা শুরু করে ঢাকার উত্তর এলাকার লাইফ স্কুলে। সে সময় সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মুসা সম্পৃক্ত হয় নব্য জেএমবির সাথে। মূলত তার হাত ধরে জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ে মেজর জাহিদ সহ অন্যান্যরা। ঢাকার কল্যাণপুর এবং নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানের পর মুসা চট্টগ্রাম চলে আসে। তার নির্দেশনায় এখানে গড়ে তোলা হয় একের পর এক জঙ্গি আস্তানা। আত্মঘাতী লাইভ ডেস্ক সহ সব ধরনের বোমা তৈরিতে দক্ষ ছিল সে। বোমা তৈরি থেকে শুরু করে এই জঙ্গি তৎপরতা চালানোর জন্য যে সমস্ত টেকনোলজি, যে সমস্ত প্রশিক্ষণ দরকার, সবকিছুই তার আছে এবং অত্যন্ত দুর্দর্শ প্রকৃতির। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে ঢাকার উত্তর এলাকার বাসাটি ছিল প্রথম পর্যায়ে নব্য জেএমবির মূল আস্তানা। সেখান থেকে নব্য জেএমবির নতুন সদস্যদের দীক্ষা দেওয়া হতো। মুসা ইংরেজি মাধ্যমে শিক্ষকতার আড়ালে শিক্ষার্থী সহ তার অনুসারীদের বেহেস্তে পাই দেওয়ার লোভ দেখিয়ে আত্মঘাতী করে তোলে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ছায়ানীর এবং ঢাকার বিমানবন্দর এলাকায় আত্মঘাতীদের মুসা এই প্রশিক্ষণ দিয়েছিল। ইংরেজি মাধ্যম এবং কৌমি শিক্ষায় তাদের শিক্ষায় ধর্মীয় বিষয়টির ব্যাখ্যা ওই অর্থে নেই যেটা তাদের দৈন্যতা, এবং এই দৈন্যতার সুযোগ নিয়েই এই অপব্যাখ্যাকারীরা অপব্যাখ্যা করবার সুযোগ পাচ্ছে এবং তাদেরকে দলে টানবার চেষ্টা করছে। সীতাকুণ্ড এবং কুমিল্লায় আটক জেএমবি সদস্যরা পুলিশে জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে মাইনুল ইসলাম প্রকৃত নাম হলো তার সাংগঠনিক নাম মুসা, এমনকি অবস্থান ভেদে তার নামও পরিবর্তন হয়। ঢাকায় নব্য জেএমবির কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে যাওয়ায় সংগঠনকে নতুনভাবে সংগঠিত করতে চট্টগ্রাম এবং সিলেটের দায়িত্বে ছিল এ মুসা। আরো নাম থাকতে পারে তার, সে উল্লেখযোগ্য একজন, সে এদেরকে নেতৃত্ব দেয় এবং এদের সাংগঠনিক নেতৃত্ব, অপারেশনাল নেতৃত্ব এগুলো দেয়। তা মূলত সিলেট চট্টগ্রাম তার অধীনে বা সে এই এলাকায় বেশি কাজ করে। সিলেটের সেনাবাহিনীর প্যারা কমান্ডার অভিযানে যে চারজন জঙ্গি নিহত হয়েছে তার মধ্যে মুসাও রয়েছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। পরিচয় নিশ্চিত না হয় নিহত বাকি দুজনের মধ্যে একজনকে মুসা হিসাব করে অনুসন্ধান শুরু করেছে তারা। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে কোরবানির ঈদের আগেই সরে যেতে হবে হাজারীবাগের ট্যানারি মালিকদের, সময় চেয়ে আবেদন হাইকোর্টে খারিজ। দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি নানা চক্রান্ত করে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি ও সন্ত্রাসবাদও বিএনপির সৃষ্টি বলে উল্লেখ করেন তিনি। বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকাকে জয়ী করতে ভোট চান আওয়ামী লীগ প্রধান। ফরিদপুর থেকে আজহার লিমনের রিপোর্ট। তৃণমূলের উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন জেলা সফরের ধারাবাহিকতায় এবার ফরিদপুরের প্রান্তিক জনগোষ্ঠীর সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে দীর্ঘদিন পর বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে ফরিদপুরে যান প্রধানমন্ত্রী। জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মাঠ পর্যায়ের নেতাদের পাশে নিয়ে বক্তব্য রাখেন তিনি। বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর সমগ্র বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা, জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। আমরা যখন জনগণের উন্নয়নে কাজ করি ওই বিএনপি জামাত তখন ওই জ্বালা ও পোড়াওয়ার জঙ্গিবাদ নিয়ে ব্যস্ত থাকে। দেশের ক্রমাগত উন্নয়নের ধারায় বৃহত্তর ফরিদপুরকেও আগামীতে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলায় সবার ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। অভিভাবক বৃন্দ, শিক্ষক, মসজিদের যারা ইমাম মসজিদ এবং ওলামা মাশায়েখ আছেন, সকলের কাছে আমার এই আহ্বান থাকবে, একটা ছেলে মেয়েও যেন ওই সন্ত্রাস জঙ্গিবাদ বা মাদকের পথে না যায়। ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ সব মিলে আরেকটি বিভাগ আমরা করব। সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জনসভায়। 2019 সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে
আমরা যাতে আমাদের উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারি তার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট চাই। এর আগে সভাস্থল থেকে ফরিদপুরের 31টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2008 সালে এই মাঠে এমন একটি জনসভায় ফরিদপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর তিনি একে একে সম্পূর্ণ করেছেন এই জনপদের মাটি ও মানুষের সাথে সম্পর্কিত উন্নয়নের নানা প্রকল্প। তাই ফরিদপুরবাসীও বলছেন তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণে যোগসূত্র মিলেছে, যাদেরকে আগামী নির্বাচনেও নৌকার পক্ষে সমর্থন ব্যক্ত করার আহ্বান জানালেন জাতির জনকের কন্যা। আজহার লিমন, সময় সংবাদ, ফরিদপুর। সংশোধিত গঠনতন্ত্রে নতুন বিধিমালার পাশাপাশি পদ সংখ্যা নির্ধারণ করে দেয়ায় কমিটি গঠন করা নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ করে এক নেতার এক পদ নিয়েই দেখা দিয়েছে জটিলতা। নেতাদের যেমন একাধিক পদে থাকার বিধান রদ করা হয়েছে, তেমনি কমিটির পদ সংখ্যাও তুলনামূলক কমিয়ে দেওয়া হয়েছে, যে কারণে কোন দলের আশঙ্কায় তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আলটিমেটাম থাকলেও ছয় মাসেও তা করতে পারেনি। এতে হতাশ নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাড়ে ছয় বছরের বেশি সময় ধরে পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই চলছে নগর বিএনপির রাজনীতি। নানা জটিলতার কারণে কমিটির ব্যাপ্তি তিন থেকে চার সদস্যের বেশি করা যাচ্ছে না। সবশেষ ডাক্তার শাহাদাতকে সভাপতি এবং আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করে গত বছরের আগস্ট মাসে গঠন করা হয় নগর বিএনপির তিন সদস্যের কমিটি। কমিটির বাকি সদস্য সিনিয়র সহসভাপতি হিসেবে আবু সুফিয়ান। আগের চার সদস্যের কমিটি ছয় বছর পার করে দিয়েছিল, তাই এই কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে আকাঙ্ক্ষাও ছিল বেশি। যাতে কমিটি হয়, কমিটি হলে একটু সংগঠন গতিশীল হবে, শক্তিশালী হবে, কিন্তু বাস্তব অবস্থাও আমাদেরকে বিবেচনা আনতে হবে যে কমিটি করার মতো পরিবেশ, সম্মেলন করার মতো পরিবেশ আমরা পাচ্ছি না। বিগত কমিটি 251 জনের একটি তালিকা কেন্দ্রে দিয়ে রাখায় প্রথম থেকে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে জটিলতা ছিল। তার মধ্যে সংশোধিত গঠনতন্ত্রের নতুন বিধিমালা জটিলতা আরো বাড়িয়ে দিয়েছে। কেন্দ্র থেকে যখন একটা সংখ্যা ফিক্সড করে দিয়েছে 151, সেখান থেকে যেহেতু আমরা একজনও বাড়াতে পারছি না, যার কারণে গিয়ে আমাদের যে 251 সদস্য প্রস্তাবিত কমিটি ছিল সেটাকে কাটছাঁট করার জন্য আমাদের এই সময়টা প্রলম্বিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে নগর বিএনপির রাজনীতি অন্তত চারটি ভাগে বিভক্ত। কমিটি ঘোষণা করা হলে পদবঞ্চিতরা বিদ্রোহ করলে সে বিরোধ প্রকাশ্যে রূপ নেওয়ার আশঙ্কা করছেন অনেকেই। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এখানে পদের জন্য প্রতিযোগিতা থাকবে, এটা কখনো প্রতিহিংসা ইনশাআল্লাহ রূপ নেবে না আশা করি। চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রতিষ্ঠা লগ্ন থেকেই চলে আসছে। 1981 সালে বিরোধ মেটাতে চট্টগ্রামে এসে কতিপয় সেনা কর্মকর্তার হাতে নিহত হন দলটির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত পোহালে শুরু হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ, আর নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জিরো টলারেন্স থাকবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার। নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা থেকে প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে আরও জানিয়েছেন মাহমুদ রাকিব। বুধবার নির্দিষ্ট সময়ের আগেই ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার ও ব্যালট বাক্স বুঝে নিতে এক এক করে কুমিল্লার টাউন হল মাঠে আসতে শুরু করেন প্রিজাইডিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুপুর 12টার পরপরই কুমিল্লার টাউন হল মাঠে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মোট 103টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও নির্বাচনী সামগ্রী তুলে দেওয়া হয়। ব্যালট পেপার ও ব্যালট বাক্স বুঝে পেয়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রিজাইডিং অফিসাররা। যথাযথভাবে সকল মালামাল বুঝিয়ে পেয়েছি এবং আমার পুলিশ ফোর্স এবং অন্যান্য বাহিনীর সদস্য যারা আছে সবাইকে সাথে নিয়ে ব্যালট বুঝিয়ে পেয়েছি, এখন কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করব। পুলিশ ফোর্স পর্যাপ্ত থাকবে, সিকিউরিটি পর্যাপ্ত থাকবে, ভয়ভীতিহীনভাবে আমরা আমাদের কাজটা সম্পন্ন করতে পারবো এটা আশা করছি। এর আগে সকালে নগরীর পুলিশ লাইন্স মাঠে কিভাবে নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার। সরকারি দল হোক, বিরোধী দল হোক, পুলিশের প্রতিটি সদস্য যে কোনো ধরনের অনিয়ম, যে কোনো ধরনের সহিংসতা বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। যদি আমাদের কোনো পুলিশ ভাইয়ের অথবা আমার কোনো ভোট গ্রহণ কর্মকর্তার গায়ে যদি কোনো রকম আসর লাগে অথবা যদি একটি ব্যালট পেপার যদি কারোর দ্বারা ছিনতাই হয়
যে আমরা আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে তার ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচনের দিন ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে এসে যাতে ভোট দিতে পারেন এজন্য নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে রয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের 5,000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। নিয়মিত বাহিনীর পাশাপাশি প্রতিটা ওয়ার্ডে র‍্যাবের মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার জন্য আমাদের অতিরিক্ত সংখ্যক সাদা পোশাকধারী গোয়েন্দাদেরকে মোতায়েন করা হয়েছে। নির্বাচনী সরঞ্জাম সফলভাবে বিতরণের মাধ্যমে চূড়ান্তভাবে শেষ হলো নির্বাচনের প্রস্তুতির কাজ। এখন দেখার বিষয় 30 মার্চের নির্বাচন কতটুকু সফলভাবে সম্পন্ন করতে পারে নবগঠিত নির্বাচন কমিশন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কুমিল্লা। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল নির্বাচনের দিন রাতের মধ্যেই পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। সকালেই সংক্রান্ত একটি চিঠি জরুরি ভিত্তিতে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। এতে বলা হয়, নির্বাচন কমিশনের নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে ফলাফল পাঠানো শেষ না হওয়া পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় ছেড়ে যেতে পারবেন না। ফলাফল পাঠাতে দেরি হলে তা নির্বাচনী কাজে অবহেলা এবং অদক্ষতা হিসেবে গণ্য হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। সন্ধ্যার সময় আরো থাকছে। বাংলাদেশ ব্যাংকে আগুনে কোনো গুরুত্বপূর্ণ নথির ক্ষতি হয়নি, পুড়ে গেছে 80 লাখ টাকার মালামাল, ব্রিফিংয়ে মুখপাত্র। আরএফএল ওয়াটার পাম্প পানি দেবে, টেনশন নয়। পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সফলতার সঙ্গে জঙ্গি নির্মূল করছে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে কেরানীগঞ্জের রোহিতপুরে একটি কলেজের বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে। বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশে যে জঙ্গি তৎপরতা আছে, বাংলাদেশ তার চেয়ে অনেক সাফল্যজনকভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের নির্মূল করছে, জঙ্গিদের সহযোগিতা করে, জঙ্গিদের সমর্থন করে, তাদেরকেও চিহ্নিত করতে হবে। অভিভাবকরা আপনার সন্তানদের প্রতি দৃষ্টি রাখবেন, এই সন্তানরা যাতে কোনো রকম বিভ্রান্তির মধ্যে না পড়ে, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাদেরকে যেন ভুল পথে পরিচালিত না করতে পারে। আপনার সন্তানের মধ্যে যদি হঠাৎ কোনো অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন, অস্বাভাবিক পরিবর্তন যদি লক্ষ্য করেন, অবশ্যই আপনি খেয়াল রাখবেন, আপনি তাকে শুধরাবার চেষ্টা করবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হবেন। বর্তমান সরকার বিদেশিদের কথায় দেশ চালাচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ এখন আন্তর্জাতিক রাজনীতির লীলাভূমিতে পরিণত হয়েছে। কেন বারবার দেশে জঙ্গি হামলা হচ্ছে তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। দুপুরে রাজধানীর কচিকাঁচার মেলা মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের আলোচনায় এ কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েও তারা ছিনিমিনি খেলছে। আজকে এই সরকার যেহেতু কোনো জনগণের সরকার নয়, তারা দুর্বল, তাই আজকে তাদেরকে তাদের বিদেশি শক্তিগুলো যেভাবে ইচ্ছা ধাক্কা দিচ্ছে সেদিকেই যাচ্ছে। আজকে বাংলাদেশকে এই সরকারের দুর্বলতার কারণে আন্তর্জাতিক রাজনীতির একটা লীলাভূমিতে পরিণত করা হচ্ছে। আমরা বাংলাদেশকে কোনো আন্তর্জাতিক রাজনীতির যুদ্ধের ক্ষেত্র আমরা দেখতে চাই না। বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনায় 80 লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। বিকেলে মতিঝিল ব্যাংক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর জানা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আগামীকালের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার আগুন লাগার 5 দিন পর প্রায় প্রতিদিনই র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করছেন। মতিঝিল থানায় দুর্ঘটনার একদিন পর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের এনএক্স ভবনের 14 তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় প্রকৌশলী নাজমুল, টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান ও শাহ আলমের বিরুদ্ধে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুল আলম তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি এ আদেশ দেন।
সেই সঙ্গে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর হাকিম আফসান হাবিব 7 মে দিন ধার্য করেন। গত বছরের 27 নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777 বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এই ঘটনায় 20 ডিসেম্বর বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলী সহ 9 জনকে আসামি করে মামলা করা হয়। কুরবানির ঈদ পর্যন্ত হাজারীবাগে কার্যক্রম চালাতে চেয়ে করা ট্যানারি মালিকদের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। এদিন সাভারের ট্যানারি শিল্পনগরী পুরোপুরি প্রস্তুত না হওয়ায় ট্যানারি স্থানান্তরে কুরবানি পর্যন্ত সময় লাগবে বলে আদালতে শুনানি করেন ট্যানারি মালিকদের আইনজীবীরা। আর রিটকারীর আইনজীবীরা আদালতকে জানান, ট্যানারি স্থানান্তরে বারবার সময় বেঁধে দেওয়া হলেও আদালতের নির্দেশ অমান্য করে আসছেন ট্যানারি মালিকরা। এর আগে গত 6 মার্চ হাজারীবাগে চালু থাকা ট্যানারি কারখানাগুলো গ্যাস, বিদ্যুৎ, পানিসহ যাবতীয় সুযোগ সুবিধা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাদের যুক্তি ছিল যে তাদের প্রচুর শ্রমিক এবং প্রচুর বিদেশি অর্ডার পেয়েছে, এগুলো বাস্তবায়ন করতে তাদের আরো কিছুদিন থাকার দরকার। আর তাদের যুক্তি ছিল যে সাভার এখনো প্রস্তুত নয় এবং তাদেরকে গ্যাস, বিদ্যুৎ এগুলোর কানেকশন দেয়া হচ্ছে না। সরকার এবং ট্যানারি মালিকদের যোগ সাজশে একক কোন কর্তৃপক্ষ এখানে দোষী না। যদি সরকার চেত তাহলে ট্যানারি মালিকের এতদিনে না যেয়ে থাকা ওদের পক্ষে সম্ভব হতো না। অবশেষে 37 দিন পর নতুন অভিভাবক পেতে যাচ্ছে কুড়িয়ে পাওয়া শিশু একুশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে দত্তক দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস এই আদেশ দেন। শিক্ষা বিমা করার পরই হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দীর্ঘ 19 বছর নিঃসন্তান থাকার পর শিশু একুশকে দত্তক পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শাকিল আক্তার। কয়েক দফা শুনানি শেষে বুধবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জাকির ইসলাম ও শাকিলা দম্পতির কাছে শিশু একুশকে দত্তক দেওয়ার আদেশ দেন। আমি একটা সন্তান আশা করছিলাম, উপরওয়ালা আমাকে এমনিতে আমাকে দিয়ে দেননি, এটা হয়তো আদালতের মাধ্যমে আমার ভাগ্যে লিখে রাখছিলেন বলে আল্লাহ আমাকে এই দিনটা পর্যন্ত নিয়ে আসছেন, আজকে আমাকে দিয়েছেন, আমি শুকরিয়া জানাই উপরওয়ালার কাছে। শুনানিকালে আবেদনকারী 16 দম্পতির মধ্যে 12 দম্পতি উপস্থিত ছিলেন। এদের মধ্যে জাকির ইসলাম ও শাকিলা আক্তার দম্পতির কাছে শিশু একুশকে দত্তক দেওয়া হয়। আগামী 10 এপ্রিলের মধ্যে একুশের নামে 10 লাখ টাকার শিক্ষা বিমা করার পর নতুন বাবা মায়ের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। শিক্ষা বিমা জমা দেওয়ার পর 10 লক্ষ টাকার তখন সন্তানকে আমার জিম্মে দিবে, শাকিল আক্তারের জিম্মে দিবে। এবং 18 বছরের মধ্যে কেউ যদি প্রকৃত অভিভাবক হয়ে থাকে, যদি দাবি করে, তাহলে ডিএনএ টেস্টের মাধ্যমে এবং প্রকৃত ডকুমেন্টসের মাধ্যমে ওই ছেলেটাকে ফেরত দিতে বাধ্য থাকবে। গত 21 ফেব্রুয়ারি নগরীর কর্নেলহাট এলাকার একটি ড্রেন থেকে শিশু একুশকে উদ্ধার করেন স্থানীয়রা। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। সিরিজের শেষ ওয়ানডে খেলতে ডাম্বোলো থেকে কলম্বোর পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে যায় মাশরাফির দল। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ। ডাম্বোলায় দ্বিতীয় ওয়ানডে জিতলেই 7 বছর পর দেশের বাইরে সিরিজ জয়ের সুযোগ ছিল টাইগারদের, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হলে হতাশ হতে হয় বাংলাদেশকে। ফলে কলম্বোর শেষ ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনালে। সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই লঙ্কানদের সামনে। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে হ্যাট্রিক করলেও ম্যাচ পণ্ড হওয়ায় হতাশ টাইগার পেসার তাসকিন আহমেদ। কলম্বোতে সিরিজ জয় করেই সেই উদযাপন করতে চান বলে জানিয়েছেন এই স্পিড স্টার। লাইফের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে আমি হ্যাট্রিক করলাম সর্বপ্রথমবারের মতো ইন্টারন্যাশনালে। আর হচ্ছে অবশ্যই এটা অনেক বড় পাওয়া এবং খুব ভালো লাগতেছে, কিন্তু আরো ভালো লাগতো যদি ম্যাচটা হইতো এবং জিততে পারতাম, বাট আনফর্চুনেটলি বৃষ্টির কারণে হয় নাই।
কারণ মেন লক্ষ্য তো সিরিজ জেতা আসলে, আর উইকেট পাওয়াটা আমরা চেষ্টা করতে পারি, কিন্তু উইকেট পাওয়াটা কিন্তু সত্যি কথা বলতে লাকের ব্যাপার। লাস্টের ওই বলটাই ভালো ইয়র্কার ছিল। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আর একবার। মৌলভীবাজারের জঙ্গি আস্তানা ফতেপুরে চলছে সোয়াতের অভিযান। বড়হাটের বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। কুমিল্লায়ও একটি বাড়ি ঘেরাও। দেশকে পিছিয়ে দিতে সবসময় চক্রান্ত করছে বিএনপি। ফরিদপুরে প্রধানমন্ত্রী, সন্ত্রাস জঙ্গিবাদ রুখে দেওয়ার অঙ্গীকার, উন্নয়ন অব্যাহত রাখতে আবারও ভোট চাইলেন নৌকায়। কাল সিটি নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুত কুমিল্লা, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জিরো টলারেন্স পুলিশের। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কমিটি গঠন নিয়ে বেকায়দায় চট্টগ্রাম মহানগর বিএনপি। তিন মাসের আলটিমেটাম থাকলেও ছয় মাসেও না হওয়ায় হতাশ নেতাকর্মীরা। এবং ডাস্টবিনে কুড়িয়ে পাওয়ার 37 দিন পর শিশু একুশ আদালতের নির্দেশে পেল মায়ের কোল, শিক্ষা বিমা করার পরই হস্তান্তর। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়ের।